আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবান সরকারের মধ্যস্থতায় পাকিস্তান সরকার ও তেহরিকে তালেবান পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন বন্ধ থাকা শান্তি আলোচনা আবারও শুরু হয়েছে। 8 বছর আগে পাকিস্তানের সেই সময়কার প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সরকারের সময়ে টিটিপির সঙ্গে প্রথম শান্তি আলোচনা শুরু হয়েছিল। তবে পাকিস্তানের বিভিন্ন স্থানে অব্যাহত সন্ত্রাসের হামলার কারণে টিটিপির সাথে চলমান শান্তি আলোচনা বন্ধ করে তাদের বিরুদ্ধে অভিযানে নামে দেশটির সেনাবাহিনী। সম্প্রতি ইমরান খান সরকারের পতনের পর পাকিস্তানের ক্ষমতায় এসে নওয়াজ শরীফের ছোট ভাই শাহবাজ শরীফের সরকার এই শান্তি আলোচনা পুনরায় চালু করতে সম্মতি প্রকাশ করে। তবে তালেবান সরকারের পক্ষ থেকে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করা জবিউল্লাহ মুজাহিদ বলেন, আফগান সরকার দেশটির ভূমি ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে কোনো ধরনের হামলা চালাতে দেবে না। টিটিপি ও ইসলামাবাদ পাকিস্তানে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় সম্মত হয়েছে বলে জানিয়ে দেশটিতে সব ধরনের হামলা বন্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।